আমার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। বাংলা ব্যাকরণের যে বিষয় আমরা পড়ছি, যে পাঠ আমরা পড়ছি, তা হলো প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। আমরা প্রত্যেকেই জানি বাংলা ভাষায় এমন কতকগুলি শব্দ আছে যেগুলির উচ্চারণ এক রকম কিংবা প্রায় এক রকম, কিন্তু অর্থ আলাদা। এরকম শব্দগুলিকে সমুচ্চারিত বা প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ বলে। গত ক্লাসে আমরা সমুচ্চারিত ভিন্নার্থক শব্দের কিছু উদাহরণ শিখেছিলাম। আজ আরও কিছু সমুচ্চারিত ভিন্নার্থক শব্দের উদাহরণ আমরা স্ক্রিনে দেখব, অবশ্যই আমরা বাড়িতে পড়ব। 21 নম্বরে রয়েছে মতি। মতি মানে বুদ্ধি। ম তয় রশ্মি, মতি মানে বুদ্ধি। আবার ময় ওকার তয়রশ্মি, ময় ওকার তয়রশ্মি, মতি মানে মুক্তা। মতি মানে বুদ্ধি, মতি মানে মুক্তা। রতি, র তয়রশ্মি, রতি মানে গতি। রয় দীর্ঘী তয়রশ্মি, রীতি মানে নিয়ম। 23 নম্বরে বিষ, কুড়ি। বিষ মানে গরল। 24 মুখ, বোবা। আর মুখ মানে বদন। মুখ ময় দীর্ঘ ক, মুখ বোবা, ময় রস্যু খ, মুখ বদন। দেখো উচ্চারণ প্রায় এক, বানান আলাদা এবং তার অর্থ আলাদা। মুখ ময় দীর্ঘ ক, মুখ বোবা, আর ময় রস্যু খ, মুখ বদন। 25 নম্বরে লক্ষণ, ল ক্ষীয় মূর্ধন্য, লক্ষণ চিহ্ন। আর লক্ষণ ক্ষীয় ম, লক্ষণ রামের ভাই, লক্ষণ চিহ্ন, লক্ষণ রামের ভাই। 26 নম্বরে সকল, দন্তে সকল, সকল সব, তালিবর্ষ কল, সকল মাছের আস, দন্তে সকল সব, তালিবর্ষ সকল মাছের আস। এখানেও উচ্চারণ এক, বানান আলাদা এবং তার অর্থ আলাদা। দন্তে সকল সকল সব, তালিবর্ষ কল সকল মাছের আস। তাহলে স্ক্রিনে প্রত্যেকেই দেখো, লক্ষণ মানে চিহ্ন, আর লক্ষণ মানে রামের ভাই, আবার সকল সব, আবার সকল তালিবর্ষ কল সকল মাছের আস। এরপরে 27 নম্বরে রয়েছে দেখো শারদা, দন্তে সয়াকার, বয়সীন্নর দয়াকার, শারদা সরস্বতী। আবার তালিবর্ষ সয়াকার, বয়সীন্নর দয়াকার, শারদা দুর্গা। তোমরা যখন পড়বে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, বানানের দিকে খেয়াল রাখবে, যে শারদা দন্তে স, শারদা সরস্বতী, আর শারদায় তালিবর্ষ থাকলে শারদা মানে দুর্গা। 28 নম্বরে রয়েছে শঙ্কর, তালিবর্ষ উনিশ্বর, ক বয়সীন্নর শঙ্কর শিব, আর দন্তেস উনিশ্বর, ক বয়সীন্নর শঙ্কর মিশ্রণ। তাহলে স্ক্রিনে প্রত্যেকে দেখো রয়েছে শারদা, দন্তেস শারদা সরস্বতী, তালিবর্ষ একার, বয়সীন্নর দয়াকার, শারদা দুর্গা। আবার শঙ্কর, তালিবর্ষ উনিশ্বর, ক বয়সীন্নর শঙ্কর শিব, আর দন্তে স উনিশ্বর, ক বয়সীন্নর শঙ্কর মিশ্রণ। তো আমরা শিখলাম শারদা মানে সরস্বতী, আবার শারদা দুর্গা, শঙ্কর শিব, শঙ্কর মিশ্রণ। উচ্চারণ এক কিন্তু বানান আলাদা, আর বানান আলাদা এবং তার অর্থ আলাদা। আমরা আগেই বলেছিলাম প্রায় সমুচ্চারিত বা সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ।
সম উচ্চারণ বা একই রকম উচ্চারণ কিন্তু অর্থ আলাদা। আর এরকম শব্দগুলিকেই তো বলা হয় সমুচ্চারিত বা প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। মন দিয়ে তোমরা সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ পড়ার সময় বানান দিকে বিশেষ দৃষ্টি দেবে, খেয়াল রাখবে কি বানান রয়েছে। উচ্চারণ এক কিন্তু অর্থ আলাদা। এবার 29 নম্বরে রয়েছে, দেখো 29 নম্বরে স্বাক্ষর দন্তে সহায়কার ক্ষিয় বয়সীন্নর। স্বাক্ষর মানে অক্ষর জ্ঞান সম্পন্ন, দন্তে সহায়কার ক্ষিয় বয়সীন্নর স্বাক্ষর অক্ষর জ্ঞান সম্পন্ন। আর দন্তে সয়বয় আকার ক্ষিয় বয়সীন্নর স্বাক্ষর মানে সই, আমরা বাংলায় বলি দস্তখত, স্বাক্ষর মানে সই। সই আমরা জানি, আমরা সিগনেচার শব্দটার সঙ্গে পরিচিত, স্বাক্ষর মানে সই বাংলায় দস্তখত। আর স্বাক্ষর দন্তে সহায়কার ক্ষিয় বয়সীন্নর অক্ষর জ্ঞান সম্পন্ন, আর দন্তে সয়বয় আকার ক্ষিয় বয়সীন্নর স্বাক্ষর সই বা দস্তখত। শেষ 30 নম্বর আমরা শিখব অনু। অ নয় রস্যু, অনু মানে পশ্চাৎ, আর অনু মধ্যন্যয় রস্যু, অনু মানে ক্ষুদ্রতম অংশ। অনু পশ্চাৎ আর অনু ক্ষুদ্রতম অংশ। দেখো দন্তন্য আর মধ্যন্যয়ের ফারাক, অনু দন্তন্য হলে পশ্চাৎ আর অনু মধ্যন্য হলে ক্ষুদ্রতম অংশ। প্রত্যেকে সমার্থক শব্দ বাড়িতে মন দিয়ে পড়বে, অবশ্যই মুখস্থ করবে এবং বানানের দিকে বিশেষ খেয়াল রাখবে। এবার বাড়ির কাজ, হাতে কলমে চর্চা, নিচের শব্দগুলির অর্থের পার্থক্য লেখো। নিচের শব্দগুলির অর্থের পার্থক্য লেখো। দেখো এখানে 1 থেকে 8 পর্যন্ত রয়েছে স্ক্রিনে, প্রত্যেকটি শব্দের অর্থের পার্থক্য অর্থাৎ সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ তোমাদের লিখতে হবে। যেমন 1 কোটি কোটি, এটা দেওয়া আছে করে, কোমর শতলক্ষ। 2 সুর, তালিবস হয় দীর্ঘ বয়সীন্নর আর দন্তে সরস্য বয়সীন্নর। 3 কয়কার মূর্ধন্য, কয়কার দন্তন্য। 4 কয় রস্যু ট কুট, কয় দীর্ঘ ট কুট। 5 দয়কার তালিবস দেশ, দয় বয়কার মধ্যিনস দেশ। 6 কুজন, কয় রস্যু বর্গীজন আর কয় দীর্ঘ বর্গীজন, এখানে কিন্তু দীর্ঘ আগে দেওয়া রয়েছে, কুজন কুজন। 8 নম্বরে রয়েছে বয়রস্যি মধ্যিনস বিষ আর বয়রস্যি তালিবস বিষ। হাতে কলমে চর্চায় এখানে তোমাদের করতে হবে অর্থের পার্থক্য লিখতে হবে, অর্থাৎ তোমাদের সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ লিখতে হবে। এরপর একই উচ্চারণের আরেকটি শব্দ বসাও, যেমন পড়া, প ডয়শিন্নরয় আকার। তো এই উচ্চারণের আরেকটি শব্দ কি হতে পারে? পড়া, প বয়শিন্নরয় আকার পড়া, অর্থ আলাদা। আবার এইরকম পরভৃত খণ্ডত্ব আর একটা কি হতে পারে তোমাকে লিখতে হবে, উপাধান। একই উচ্চারণের আরও একটি শব্দ তোমাদের লিখতে হবে, অন্য, দূত, বিনা, জ্যোতি, সুর, পানি, অর্থাৎ একই উচ্চারণের আরেকটি শব্দ তোমাদের লিখতে হবে। এরপরে রয়েছে বাক্য রচনা করে অর্থের পার্থক্য দেখাও, একটি করে দেখানো হয়েছে। কুল, কয়রসুল কুল, তার কুল পরিচয় আমার জানা নেই। কয় দীর্ঘুল কুল কি, নদীর কুলে বাস, চিন্তা বারো মাস, অর্থাৎ বাক্য রচনা করে অর্থের পার্থক্য দেখাতে হবে। 2 নম্বরে আছে গিরেশ, গয় হসি রয় হসি তালিবস, গয় হসি রয় দীর্ঘি তালিবস। 3 নম্বরে আছে স্বর্গ, দন্তে সয় গয়রে, দন্তে স গয়রে। 4 নম্বরে বর্ষা, ব তালিবস হয় রে পাকার আর ব মধ্যিনস হয় রে পাকার। 5 নম্বরে রয়েছে অবদান আর অবধান,
অবদান অবদয়াকার দন্তন্য আর অবধয়াকার দন্তন্য। এখানে কিন্তু বানান ভুল রয়েছে, সংশোধন করে লিখবে। ছ নম্বরের স্বর তালিবর্ষ বয়সীন্নর আর দন্তে শয় বয় বয়সীন্নর। সাত বয়াকার দন্তন্য আর বয়াকার মূর্ধন্য। বয়াকার মূর্ধন্য কী হবে, বয়াকার দন্তন্য কী হবে। আট আপন আপন দন্তন্য আর মূর্ধন্য। নয় উপাদান আর উপাধান। প্রত্যেকে আজকে স্ক্রিনে যে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ রাখলাম বা আগের ভিডিওগুলোতে যে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ পড়ানো হয়েছে তা মন দিয়ে বাড়িতে পড়বে। পাশাপাশি বলবো অবশ্যই বানানের দিকে বিশেষ খেয়াল রাখবে। অবশ্যই বাড়ির কাজ প্রত্যেকে ব্যাকরণ কপিতে লিখবে। আজ এই পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।